ব্যবসায়ের কাজে গিয়েছিলেন সৌদি আরবে, ফিরলেন একজন মুসলিম হয়ে। ধনকুবের ব্যবসায়ী ও ব্রিটিশ অভিনেতা ড্যানি ক্যানি, কিন্তু ল্যাম্বোর্গিনির প্রতি তার প্রবল আকর্ষণ থেকেই তাকে সবাই চিনে ড্যানি ল্যাম্বো নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই সরব তিনি, এমনকি বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রায়ই আলোচনা সমালোচনায় থাকতেন এই তারকা। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়ে এক আবেগঘন ভিডিও শেয়ার করেন ড্যানি ল্যাম্বো। ব্যবসায়িক প্রয়োজনে সৌদি আরবে গিয়েছিলেন তিনি, সেখানে জেদ্দাতে আবুল বাসিত নামে একজনের সাথে তার পরিচয় হয়, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলাম নিয়ে পড়াশোনা করছেন। তার সাথেই মক্কায় পবিত্র কাবা শরীফে যান ড্যানি ল্যাম্বো। সেখানে আবুল বাসিত তাকে দেখায় কিভাবে ধাপে ধাপে ওমরা করতে হয়। ইসলামের জ্ঞান তাকে আল্লাহর প্রতি আনুগত্য বাড়ায়। তিনি তার সোশ্যাল মিডিয়ায় বলেন, এটি একটি খুব আবেগপূর্ণ অভিজ্ঞতা ছিল, যা ইনশাআল্লাহ আমাকে জীবনে আরো ভালো মানুষ করে তুলবে এবং জীবনের আসল উদ্দেশ্য জানতে সাহায্য করবে। আমি অন্যদেরও এই সুন্দর বিশ্বাসের দিকে উৎসাহিত করি। তিনি আরো বলেন, আমি যেন সদ্য জন্ম নেওয়া মুসলিম হিসেবে লন্ডনে ফিরে এলাম।